কেন্দ্র সরকারের সুকন্যা প্রকল্পে 1 থেকে 10 বছর বয়সে কন্যাদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলতে উদ্যোগী হলো ইন্ডিয়ান পোস্ট। আজ সারা দেশে বিভিন্ন পোস্ট অফিসে কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট খোলার কাজ শুরু হয়েছে। বর্ধমানের মুখ্য ডাকঘরে 250 টাকা দিয়ে যে কেউ তার কন্যা সন্তানের জন্য এই অ্যাকাউন্ট খুলতে পারে। এই প্রসঙ্গে বর্ধমানের সিনিয়র সুপারিনটেনডেন্ট পোস্ট বানেশ্বর সাহা বলেন, আজ সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড চাইল্ড ডে পালিত হচ্ছে, সেই দিনটি প্রাসঙ্গিকতাকে গুরুত্ব দিয়ে আজকের দিনে শিবির করে অ্যাকাউন্ট খোলার কাজ শুরু হয়েছে। আগামী দিনেও যে কেউ পোস্ট অফিসে এসে যাবতীয় ডকুমেন্টস দিয়ে তাদের সুকন্যাদের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারবে বলে জানান বানেশ্বর বাবু। আমজাদ আলীর রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। বিশ্বকন্যা দিবস উপলক্ষে আমরা একটা ক্যাম্প করেছি। ক্যাম্পে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে গিয়ে কন্যা সুকন্যাদের নামে অ্যাকাউন্ট খোলা, সেই উদ্যোগটা নিয়েছি আমরা আজকে এখানে বর্ধমান হেড অফিসের প্রাঙ্গণেই আমরা করছি। এটা অল ইন্ডিয়াব্যাপী এটা হচ্ছে আজকে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের কর্মকর্তা যারা হায়ার পোস্টে আছেন তারাই এই উদ্যোগটা নিয়ে দিল্লির ডাইরেক্টরেটের অর্ডার অনুযায়ী আমাদের অর্ডার দিয়েছেন, আমরা সেই মতো ক্যাম্প করছি। সিস্টেমটা হচ্ছে গিয়ে সুকন্যা 1 থেকে 10 বছরের মধ্যে যাদের বয়স, মানে জন্মদিন থেকে 10 বছর বয়স, তারা এই অ্যাকাউন্ট খুলতে পারবে সুকন্যাদের নামে। হ্যাঁ, কন্যা সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য। ভবিষ্যতের জন্য ডকুমেন্টস লাগবে গার্জিয়ানের আধার কার্ড, প্যান কার্ড, এগুলো লাগবে। আর KYC ফিল আপ করতে হবে। KYC ফিল আপ করে যে অ্যাকাউন্ট যেভাবে ওপেন হয় সেইভাবেই ওপেন হবে, এবং জন্ম বার্থ সার্টিফিকেট, কন্যা সন্তানের বার্থ সার্টিফিকেট লাগবে। এখানে এলে কি সঙ্গে সঙ্গে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা ইনস্ট্যান্ট খোলা হচ্ছে। যদি 11 বছরের উপরে হয় তাহলে? 11 বছরের উপরে নয়, 10 বছরের নিচে। আমার নাম বানেশ্বর সাহা, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট বর্ধমান ডিভিশন। এটা আজকে এই ক্যাম্পটা হচ্ছে, আর আমাদের এই অ্যাকাউন্ট খোলা শুরু হয়েছে বহু আগে থেকেই। এটা কি জিরো ব্যালেন্স? আজ হ্যাঁ, না জিরো ব্যালেন্স না, 250 টাকা দিয়ে খুলতে হবে। 250 টাকা দিয়ে খুলতে হবে, এবং এটা আমরা 1 সপ্তাহব্যাপী আজকে আমাদের প্রোগ্রাম আরম্ভ হয়েছে, 1 সপ্তাহ ধরে চলবে এই ক্যাম্প। হ্যাঁ, আজকে বিশেষ দিন, আজকে ওয়ার্ল্ড গার্ল চাইল্ড ডে, সেই কারণে আজকে আজকে আরম্ভ করেছি আমরা। লেখাটা না বুঝলেই হলো, ঠিক আছে, লেখাটা বোঝা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে।